আমি জামিলা আক্তার, মমিননগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মমিননগর যশোর নদাগা। অনলাইন ক্লাসের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাচ্ছি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা এই মহামারী করোনার মধ্যে পড়াশুনো নিয়ে ব্যস্ত আছো। আমি তোমাদের এই স্বল্প সময়ে স্বল্প পরিসরের জন্য আমি অনুশীলনী 4.1-এর চতুর্থ অধ্যায়ের প্রমাণ করো যে সূচক অঙ্ক রয়েছে ওইটা আজকে তোমাদের জন্য সমাধান করে দেখাবো। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। দেখো এখানে আছে (S^2)^(1)^(a)^(b)^(c)^(1)^(b)^(c)^(s^2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 )^(c)^
আমরা এখানে লিখব প্রথমে কি বাম পক্ষ তাহলে আমরা লিখলাম বামপক্ষে কি লিখলাম এস টু দি পাওয়ার ওয়ান বাই এস টু দি পাওয়ার বি টু দি পাওয়ার ওয়ান বাই এ বি ইন্টু এস টু দি পাওয়ার বি বাই এস টু দি পাওয়ার সি টু দি পাওয়ার ওয়ান বাই বি সি ইন্টু এস টু দি পাওয়ার সি বাই এস টু দি পাওয়ার এ টু দি পাওয়ার ওয়ান বাই সি এ আমাদের বামপক্ষে এটা আছে এখন প্রমাণ করে দেখাতে হবে এটা সমান ওয়ান তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করে নেব এখানে ব্র্যাকেটে ব্র্যাকেটের ভিতরে আছে এস টু দি পাওয়ার এ বাই এস টু দি পাওয়ার বি তাহলে সূচকে দুই নম্বর সূত্রে কি আছে ভাগের সূত্রে আছে কি বেদ যদি একই হয় তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয় বিয়োগ হয় তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করছি দেখো এস টু দি পাওয়ার এ মাইনাস বি টু দি পাওয়ার ওয়ান বাই এ বি ইন্টু এস টু দি পাওয়ার বি মাইনাস সি টু দি পাওয়ার ওয়ান বাই বি সি ইন্টু এস টু দি পাওয়ার সি মাইনাস এ টু দি পাওয়ার ওয়ান বাই সি এ তাহলে দেখো এখন আমাদের দাঁড়াচ্ছে কি এখানে এস টু দি পাওয়ার এ মাইনাস বি টু দি পাওয়ার ওয়ান বাই এ বি তাহলে দেখো এখানে আমরা তোমাদের বইয়ের হচ্ছে সাত নম্বর সূত্র ছিল ঘাতের ঘাত অর্থাৎ এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান কী ছিল এ টু দি পাওয়ার এম এন তাহলে দেখো সেক্ষেত্রে এখানে আমরা এ মাইনাস বিকে ধরতে পারি এম আর ওয়ান বাই এ বি এটাকে ধরতে পারি হলো এন তাহলে সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি এখানে এস এস টু দি পাওয়ার এটা তাহলে গুণ এম এন গুণ হয়ে আসলে আমরা লিখতে পারি হচ্ছে এ মাইনাস বি বাই এ বি ইন্টু এস টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বিসি ইন্টু এস টু দি পাওয়ার সি মাইনাস
তাহলে দেখো সেক্ষেত্রে এখন আসছে কি আমাদের এটা দাঁড়াইছে কি বেজ একই আছে বেজ আছে এস তার পার রয়েছে এ মাইনাস বি বাই এ বি ইন্টু বি মাইনাস সি বাই বি সি ইন্টু সি মাইনাস এ বাই সি এ তাহলে আমরা জানি কি গুণের সময় হচ্ছে কি হয় পার পারে যোগ হয় তাহলে আমরা এখন এটাকে লিখতে পারি যেহেতু এটা গুণ ছিল সেই জন্য আমরা গুণের সময় পারে পারে যোগ হয় বলে আমরা এটাকে লিখলাম এস টু দি পাওয়ার এ মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বি সি প্লাস সি মাইনাস এ বাই সি এ তাহলে এখন দেখো আমরা এইটাকে এখন লসাগু করব এবং এই লেখাগুলো ঠিক এক্স এর মাথার উপরে হবে তাহলে এখান থেকে এখন আমরা লসাগু করলে পাই কত এ বি সি তাহলে দেখো প্রথমটাই আছে কি এ বি আছে সোজা যেটা থাকবে না সেটা আমরা নেব এটা হলো সহজ উপায়ে বোঝায় তাহলে এখানে আছে এ বি নেই কোনটা সি তাহলে আমরা লিখতে পারি সি ইন্টু এ মাইনাস বি প্লাস এখানে আছে বি সি নেই হচ্ছে কোনটা এ তাহলে এ ইন্টু বি মাইনাস সি প্লাস এটাতে আছে কি সি এ নেই বি তাহলে আমরা লিখতে পারি বি ইন্টু সি মাইনাস এ তাহলে এখন আমরা কি করব ব্র্যাকেটের ভিতরে গুণ করে দেব তাহলে এখানে লিখব সি এ মাইনাস বি সি প্লাস এ বি মাইনাস সি এ প্লাস বি সি মাইনাস এ বি এখানে সাইক্লিক অর্ডার অনুসারে আমরা এইটাকে এসি না লিখে আমরা লিখছি সি এ যেহেতু সাইক্লিক অর্ডার অনুসারে হয় গুণ সেই জন্য আমরা এখানে লিখলাম সি এ তাহলে দেখুন শিক্ষার্থীরা এখন সবার আগে একটা করে প্লাস আছে আর একটা করে মাইনাস আছে দেখো সি এ প্লাস সি এ মাইনাস সি এ মাইনাস বি সি প্লাস বি সি মাইনাস এ বি প্লাস এ বি তাহলে এরা কি হয় এরা কাটাকাটি হয়ে গেলে জিরো হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি এস টু দি পাওয়ার জিরো এখন সূচকের পাঁচ নম্বর সূত্রে আমরা কী শিখছিলাম এ টু দি পাওয়ার জিরো সমান হচ্ছে কত ওয়ান তাহলে এখন সেই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান অর্থাৎ এখানে এস টু দি পাওয়ার জিরো সমান হচ্ছে ওয়ান আমাদের ডাইন পক্ষ কী ছিল ওয়ান অর্থাৎ এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে ডাইন পক্ষ তাহলে আমরা শিক্ষার্থীরা বলতে এখন প্রমাণ করতে পারি হচ্ছে কি লিখতে পারি অতএব অতএব বামপক্ষ সমান ডান পক্ষ যেহেতু ওখানে আমাদের প্রমাণের করতে বলছিল এই জন্য আমরা লিখব প্রমাণিত তাহলে শিক্ষার্থীরা দেখো আজ আমরা তোমাদের এই একটা সমস্যার সমাধান নিয়ে দেখালাম যেহেতু এখানে সময় অল্প এই জন্যে এই একটা অঙ্ক করে তোমাদেরকে দেখালাম পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকো খুদা হাফেজ ধন্যবাদ।